বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায়ের প্রতিবাদে কলেজের গেটে তালা ঝুড়িয়ে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা সোমবার বাগদা আইআইটি কলেজে বিক্ষোভ দেখায় তারা কলেজ কর্তৃপক্ষের বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায়ের বিরোধিতা সহ একাধিক দাবিতে কলেজের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ প্রতি বছর আমাদের কাছ থেকে কলেজের সাংস্কৃতিক ও নানা অনুষ্ঠানের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও কোনো অনুষ্ঠান হয় না প্রতিবাদে বাগদার হ্যালেংজা হরিচাঁদ গুরুচাঁদ আইআইটি কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় যে আমাদের কাছ থেকে যে পরিমাণে টাকা নেওয়া হচ্ছে কলেজে সেই অনুপাতে আমাদের কোনো ফেসিলিটি দেওয়া হচ্ছে না আমাদের কোনো অনুষ্ঠান ঠিকঠাক ভাবে হচ্ছে না এখন আমরা দাবি করছি যে আমাদের যাতে এই কলেজ থেকে আমরা ঠিকঠাক ভাবে ফেসিলিটি পাই সমস্ত অনুষ্ঠান যেন ভালো সুন্দর ভাবে হয় সেভাবে অনুষ্ঠান যদিও কলেজের অধ্যক্ষ চিত্রক দত্ত বলেন ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাননি বিশ্বকর্মা পুজো নিয়ে একটু সমস্যা হয়েছিল তা মিটে গেছে যারা আইএমসি কোটার স্টুডেন্ট আছে তাদের থেকে দু হাজার টাকা নেওয়া হয় দুই বছরের জন্য আর যারা গভর্নমেন্ট কোটার তাদের থেকে দু বছর এক হাজার টাকা নেওয়া হয় সব অ্যানুয়াল কালচারাল ফাংশনের জন্য কিন্তু আমরা যে দুই বছর আমাদের সেকেন্ড ইয়ার আমি তো ফার্স্ট ইয়ারে আমরা কিছুই পাইনি মানে আমাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় তার কোনো হিসাবও দেওয়া হয় না আর কোনো ফাংশন তো কিছুই হয় না আমাদের কলেজে রিপোর্ট নিউজ